কিশোরগঞ্জে তিন খুনের কারণ জমি নিয়ে বিরোধ তা স্বীকার করেছে নিহতের ছোট ভাই দাবি পুলিশের আবহাওয়া পরিবর্তনে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা সচেতন থাকার পরামর্শ কয়েক দফা বন্যায় বেহাল গ্রামাঞ্চলে সড়কপথ বরাদ্দ না থাকায় সংস্কার কাজ বন্ধ জনদুর্ভোগ চরমে পবিত্র ঈদে মিরাদুল নবী আজ দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা স্বাগত সমগ্র বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি বিস্তারিত কিশোরগঞ্জের কুটিয়াদিতে শিশু সহ দম্পতি হত্যার দায় স্বীকার করেছে নিহত আসাদের ছোট ভাই কুটিয়াদি থানার ওসি জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা করার কথা জানিয়েছে আটক দিন ইসলাম বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাটি চাপা দেয়া অবস্থায় মেলে বারো বছর বয়সী সন্তানসহ আসাদ পারফিন দম্পতির মৃতদেহ বৃহস্পতিবার সকালে নানাবাড়ি থেকে নিজ বাড়িতে আসেন কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার জামাইশাট গ্রামের মোফাজল মিয়া বাড়ি ফিরে বাবা মা ও ভাই কাউকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন এদিক ওদিক হঠাৎ ঘরের ভেতর রক্ত দেখতে পেয়ে আশেপাশের লোকজন ও পুলিশে খবর দেয় মুফাজ্জল পরে রক্তের দাগ অনুসরণ করে শুরু হয় খোঁজ সন্ধ্যায় বাড়ির পাশে একটি গর্তে পাওয়া যায় বাবা আসাদ মিয়া মা পারবিন আক্তার ও বারো বছর বয়সী ভাই লিওনের মরদেহ রাত সাড়ে নটার দিকে মরদেহগুলো মাটি মাটির নিচ থেকে তোলা হয় চোখের সামনে এমন ঘটনায় হতবাক প্রতিবেশীরা আসাদের স্বজনরা ভাড়াটে খুনি দিয়ে নির্মম এ ঘটনা ঘটিয়েছে ধারণা তাদের আমরা চার পাঁচজন মেম্বার আমাদের ওয়ার্ডের মেম্বার সহ কুদলাম প্রথমে চারটা আঙ্গুল পাওয়া গেছে তাৎক্ষণিক বলছি যে লাশ পাওয়া গেছে ছেলে বলতেছে তা রক্ত রক্ত ছিল তে হ্যাঁ দাদি কইতাছে না আবার একা কইতাছে কো দাদুইতা রক্ত রক্ত মুছছে আমি মাতর দেখি গেলাম জমি নিয়ে পারিবারিক বিড়থে চেরেই হত্যাकांड ধাররা পুলিশের তদন্ত করলেই বুঝতে পারবো যে আসলে কারাই ঘটনা ঘটিয়েছে এবং প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে কোনো পারিবারিক বা কোনো দ্বন্দ্ব এখানে রয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত আসাদের ভাই দিন ইসলাম দুই বোন নাজমা ও তাসলিমা এবং তাসলিমার স্বামী ফজলুবিয়াকে আটক করে কটিয়াদি থানায় নেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক শীতকালে করোনায় মহামারীর মারাত্মক রুমৃতে পারে আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ আসন্ন শীতে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক শীত মৌসুমে ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকলেও জীবনযাপন পদ্ধতির পরিবর্তনে পরিস্থিতি থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা শীত আসলেই বেড়ে যায় সর্দি কাশি শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ নানা ধরনের রোগ বাড়ে হাঁপানি বা ব্রঙ্কাইটিস রোগীদের শ্বাসকষ্ট শীতে বয়স্ক ব্যক্তিদের নানা জটিলতা দেখা দেয় তাই করোনাকালে তাদের বিশেষ যত্ন না নিলে বাড়তে পারে মৃত্যু ঝুঁকি কমন কোল ফ্লু ছোটো বাচ্চাদের রেসপেটে ইনফেকশন হয় এগুলো কিন্তু বেশি হয় ইভেন বয়স্ক যারা লোক তাদেরও কিন্তু লোক ছোটো বাচ্চারা যেমন চোখেদের বয়স্ক লোকদের বয়স্কদের যেমন বাদজনিত ব্যথা বিভিন্ন রকমের আর্থাইড এগুলো কিন্তু বাড়তে পারে ঠান্ডা জনিত রোগে সাধারণত বাচ্চারা এবং বয়স্করা বেশি ভোগেন এবং বয়স্করা কিন্তু করোনা আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি বেশি বা সাফারিংসও বেশি হয় আমাদেরকে যেটা করতে হবে বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য এক্সট্রা নিতে হবে শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক সময়ের চেয়ে কম কাজ করে তাই ঋতু পরিবর্তনের এই সময়ে খাদ্য গ্রহণ ও জীবনযাপনে বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা বয়স্ক যাদের ঝুঁকিটা বেশি যার জন্য ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে স্ট্রোক আছে ইভেন যারা অন্যান্য রোগে ভোগেন শ্বাসনালে যেমন কারো ব্রঙ্কেল অ্যাজমা আছে ব্রঙ্কাইটিস আছে এমফাইসিমা আছে সিওপিডি তাইতেলে তো বুকের মানে ফুসফুসের রোগ তাদের কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিন আরো দ্রুত নেওয়া উচিত শীতে দরজা জানালা বন্ধ না রেখে আলোবাতাস ঠিকমতো চলাচল করলে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা বুদ্ধদেব কুণ্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা লক্ষ্মীপুরে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা যার মধ্যে বেশিরভাগই শিশু গত এক সপ্তাহে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে সাতশোর বেশি শিশু চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের কারণে এমন হচ্ছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রতিদিন আসছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত সত্তর থেকে আশি জন শিশু গড়ে ভর্তি হচ্ছে ত্রিশ জন এক বেডে ঠাই হচ্ছে দুই তিনজন রোগীর একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও দশটি আসনের বিপরীতে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট জন রুগী থাকে এবং প্রতিদিন এবারে ত্রিশটা রুগী ত্রিশ জন রুগী ভর্তি হয় অতিরিক্ত রুগী থাকার কারণে যেমন সিডের সংকুলান হয় না তেমনি আবার দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে যতটুকু সম্ভব আমরা আমাদের মতো করে যেভাবে হচ্ছে রুগীদেরকে সেবা আগে দিয়ে আসছি সেরকম চেষ্টা করতেছি রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা রোগীদের অভিযোগ মিলছে না পর্যাপ্ত সেবা বাথরুম যায় দেখেন না যে কি অবস্থা কোনো পরিবেশ নাই বাহন যায় মুসলমান অবস্থা চিকিৎসকরা বলছেন হঠাৎ আবহাওয়া পরিবর্তনে বেড়েছে এই রোগের প্রকোপ এই শীতের আগে দিয়ে আমাদের ঠান্ডা জনিত যে রোগগুলো আছে অ্যাজমা নিউমোনিয়া বেশি রুগী আমরা পাচ্ছি বেড়ে গিয়েছে এখন সাথে আমাদের মাথায় করোনার ব্যাপারটা আছে তো এই রুগীগুলো আমরা চিকিৎসা দিচ্ছি এবং মোটামুটি এখানে ভালো চিকিৎসা পাচ্ছে রুগীরা যদিও আসলে আমাদের বেড়েছে রুগীর সংখ্যা বেশি যে কারণে অনেক ক্ষেত্রে হয়তো রুগীরা সিট দেওয়া সম্ভব হচ্ছে না ফ্লোরে থাকছে রুগীদের সেখানে কিছু অসন্তুষ্টি আছে কমন ওষুধগুলো সব রুগীরাই এখন পাচ্ছে এবং এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নাই কারণ চিকিৎসা তো রয়েছে চিকিৎসক রয়েছে হসপিটাল রয়েছে আমরা চেষ্টা করব যারা রুগী তারা যেন সুস্থ থাকে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভকোষ শুভ জেলায় ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে কিনা জেলার সিভিল সার্জনের পক্ষ থেকে কি বলা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে করোনা পরিস্থিতির কোন প্রভাব কি পড়েছে শীতকালীন যে সময়টাতে যে চিকিৎসা ব্যবস্থাতে যে ধরনের বাড়তি ব্যবস্থা নেওয়া হয় এই বছর কিন্তু চলমান করোনা পরিস্থিতির জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনি জানেন যে আহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালটি প্রায় একশো সজ্জার একটি হাসপাতাল তো পনেরো লক্ষ মানুষের বসবাস করা এই জেলায় আসলে এই হাসপাতালটি আসলে শীতকালীন সময় চিকিৎসা সেবা দিতে কতটুকু প্রস্তুত এটি কিন্তু আসলে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় তবে আমরা এই হসপিটালে কিন্তু সকাল থেকে হসপিটালের যে শিশু ওয়ার্ড রয়েছে এবং যে ওয়ার্ডগুলো রয়েছে সেটি কিন্তু আমরা ঘুরে দেখেছি এবং এইবার যে রুগীরা ঠান্ডা এবং শ্বাসকষ্ট সহ নিউমোনিয়া রোগ নিয়ে যারা এবার ভর্তি হচ্ছেন তারা বলছেন যে তাদের যে স্বাভাবিক সময় যে ঠান্ডা বা জনিত কারণে তাদের যে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় বছর কিন্তু তারা আলাদা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বলে কিন্তু তারা অনুভব করছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন তারা বলছেন যে এই ধরনের বিশেষ ধরনের যে পার্শ্ব প্রতিক্রিয়া শীতকালীন ঠান্ডা এবং নিউমোনিয়া শ্বাসকষ্ট আসছেন এবং তাদের মধ্যে যে ধরনের পার্শ্ব দেখা দিচ্ছে বিশেষ এই বিষয়ে কিন্তু তারা বিশেষ নজরদারি রাখছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি যে জেলা সিভিল সার্জন কর্মকর্তা যিনি রয়েছেন তিনি বলছেন যে এইবার শীতকালীন সময়ের জন্য শিশু ওয়ার্ডে কিন্তু বাড়তি আহ বেড কিন্তু তারা যুক্ত করেছেন এই পাশাপাশি কিন্তু আপনার ওয়ার্ডগুলোতে যে শীতের উষ্ণ কম্বল এবং আলাদা বেডশিট সহ এবং ঠান্ডা জনিত রোগের ক্ষেত্রে যে ধরনের সেন্ট্রাল অক্সিজেন এবং অক্সিজেন ব্যবস্থার যে বিষয়টি থাকে সেটি কিন্তু এখানে এক এক বাড়ি সূচনীয় যেটি আরো উন্নত করার জন্য তারা ইতিমধ্যে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন এবং পাশাপাশি এই ধরনের রোগ প্রতিরোধে যে ধরনের ওষুধ আসলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদেরকে দিতে হয় সেই ধরনের পর্যাপ্ত ওষুধও কিন্তু এখানে নেই বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যে তারা জানিয়েছেন আমরা এবং এখানে যারা কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা আসলে এই শীতকালীন সময়টাতে যাদের শিশুদের আসলে বিশেষ করে নবজাতকদের যারা অভিভাবক রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষ বেশি করে আসলে সচেতন থাকার তাগিদ দিচ্ছেন তারা পাশাপাশি আপনার যে শিশু ওয়ার্ড সহ বয়স্ক যারা রয়েছেন এবং কলেরা এবং যে ডায়রিয়া জনিত যে ধরনের শীতকালীন সময়টাতে সময়টাতে ডায়রিয়া জনিত যে ধরনের রোগ বৃদ্ধি পায় তো সবকিছু মিলিয়ে আসলে এখানে চিকিৎসা শিবে বা এই শীতকালীন যে চিকিৎসার প্রস্তুতি এটা আসলে কতটা ফলপ্রসূ হবে এবং যারা চিকিৎসা সেবা নিতে আসবেন তারা আসলে কতটা সন্তোষজনক ফলাফল পাবেন এমন প্রশ্নও কিন্তু থেকে যায় তো এই ছিল এখনকার আমার কাছে মুন্সীগঞ্জের যে শীতকালীন যে চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি তার সবশেষ তথ্য মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ কর্তৃপক্ষের আশ্বাসে বরিশালের সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ধর্মঘট স্থগিত করেছেন হাসপাতালের মেডিসিন ইউনিট চারের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মাসুদ খানের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগে গত রাত বারোটায় হঠাৎ করে ধর্মঘট শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা এ সময় জরুরি বিভাগের মূল গেটে তালা লাগিয়ে দেওয়া হয় এক ঘন্টা পর হাসপাতালের পরিচালক কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে পৌঁছান পরে আলোচনার পর রাত আড়াইটার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন তারা আন্দোলনকারীরা জানান ডাক্তার মাসুদ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে কমিশন বাণিজ্যে জড়িত এ নিয়ে তিন সদস্যের একটি কমিটি তদন্ত করছে কাঁচাবাজারে সবজির সরবরাহ বাড়লেও দিতে হচ্ছে চড়া দাম বেশিরভাগ সবজির দামে সত্তর টাকার উপরে এদিকে বাণিজ্য মন্ত্রী বলছেন শীতের সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে ছুটির দিনে কোনো স্বস্তি নেই রাজধানীর কাঁচাবাজারে সরবরাহ কমের অজুয়াতে আলু পেঁয়াজের বাড়তি দামে এমনিতেই অস্থির নিত্যপণ্যের বাজার সবজির বাজারেও একই অবস্থা পর্যাপ্ত যোগান থাকলেও সব ধরনের সবজির জন্য গুনতে হচ্ছে বেশি দাম আগে মৌসুম ভেদে সবজি পাওয়া গেলেও এখন সারা বছরই তার দেখা মেলে বেগুন করলা কিনতে হচ্ছে আশি টাকা কেজিতে ষাট থেকে সত্তর টাকা নিচে মিলছে না লাউ আর টমেটো কাঁচামরিচের উত্তাপ আরও বেশি প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো টাকা দরে বাজার সরকারের নিয়ন্ত্রণে নাই এবং সরকারের আর কি আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে পণ্যের দাম যেমন কাঁচামরিচের দাম বেশি পেঁয়াজের দাম বেশি সমস্যা সমস্যা তো কৃষক থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সরকারি নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কবে স্বস্তি মিলবে নিত্যপণ্যের বাজারে এমন প্রশ্নের উত্তর জানা নেই খোদ বাণিজ্য আজকে এই সময় ওয়েদার খারাপ হলো বাজারে বাইরে শুনতে পাচ্ছি ওয়েদার রিপোর্ট যে নভেম্বরেও আরো কয়েকবার করে বাজার দরের আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আসান রিটন রিটন সবজির দাম কেমন দেখছেন বাজারে আর দাম নিয়ে বিক্রেতাদের বক্তব্য কী আসলে গত এক সপ্তাহ ধরে সবজির দাম বলতে চট্টগ্রামে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে প্রতিটি সবজি এখন আসলে পঞ্চাশ ষাটটা পঞ্চাশ টাকার হচ্ছে মিনিমাম আলু এবং এর বাইরে হচ্ছে প্রতিটি সবজি আসলে সত্তর আশি টাকা পর্যন্ত ছাড়িয়েছে আপনি মুহূর্তে যদি দেখেন আমার পেছনে আমরা চট্টগ্রামের কাজের বাজারে আছে এখানে প্রতিটি পণ্যেরই আসলে দাম বাড়তে দেখতে আমরা নগরীর যতগুলো বাজার আছে সেই প্রতিটা বাজারেই একই অবস্থা মানুষের আসলে এক বাইরে প্রতিটি পণ্য এমনকি আমরা বলতে পারি আমরা এই মুহূর্তে চট্টগ্রামে আলু বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা আর ঢেরস থেকে শুরু করে আমি যে সমস্ত পণ্য সেগুলো আসলে ষাট সত্তর কিংবা ক্ষেত্র বিশেষত আরও বেশি এই বিষয়টি নিয়ে এখানে যারা ব্যাপারে রয়েছে তাদের সঙ্গে কথা বলেছে তারা বলছে যে আসলে সরবরাহ অর্থাৎ সরবরাহ কমের এই উজুহারটি আজকে অন্তত পনেরো বিশ দিন ধরে চলে আসছে আপনি জানেন যে সাম্প্রতিককালে যে বন্যা হয়েছিল সে বন্যাটিকে পুঁজি করে মূলত এখানে প্রতিটি সবজির দাম বাড়ানো হচ্ছে ইতিমধ্যে বাজারে শীতকালের কিছু সবজিও চলে এসছে তারপরেও আসলে যে দামের যে হেরফের সেটি খুব বেশি হচ্ছে না সত্তর আশি কিংবা তারও বেশি টাকায় মানুষকে আসলে এখন সবজিগুলো কিন্তু হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা এখানে যারা ক্রেতা রয়েছেন নগরীর সবখানে তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি তাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে আসলে সরকারের যারা এই সমস্ত বিষয়গুলো দেখভাল করার দায়িত্বে আছে তারা আসলে প্রতিনিয়ত এগুলো নিয়ে কোনো রকমের তদারকি করছি না বলে এরকম হচ্ছে খুব সাম্প্রতিককালে আলুর দাম বেড়ে যাওয়ায় আমরা দেখেছি কয়েকদিন আগে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের রাজদেব বাজার যে আলুর আলু রয়েছে সেখানে অভিযান চালানো হয়েছে এবং বেশ কয়েকটি দোকানকে তারা এক লাখ চল্লিশ হাজার টাকার মতো জরিমানা করেছিল এবং এর ফলচুটি দিয়ে যেটি হয়েছে সেটি হচ্ছে এরপর থেকে আসলে আড়তগুলোতে আলু বিক্রি বন্ধ করে দিয়েছে অর্থাৎ আলুর যারা কারবারে তারা আলুর বিক্রি বন্ধ রেখেছে পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে সেটি আবারও স্বাভাবিক হলে এখনও পর্যন্ত আসলে দাম বাড়ার যে বিষয়টি সেটি এখনও পর্যন্ত ক্রয় ক্ষমতার বাইরে আছে বলে মনে করছে এবং এক্ষেত্রে ক্রেতা সাধারণ মনে করছে খুব জরুরি ভিত্তিতে এটি নিয়ে আসলে বিশেষভাবে বৈঠক করে জেলা প্রশাসন এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে যারা বাজার দর নিয়ন্ত্রণ সহ অন্যান্য যে বিষয়গুলোকে দেখভাল করে তারা যদি হস্তক্ষেপ না করে তাহলে এটির দাম লাগানোহীন যেমন এমনিতে আছে সেটি কয়েকদিন পর আরও আসলে বাড়তে থাকবে এ হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে তরি সহ অন্যান্য যে বাজারগুলো তার সর্বশেষ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান ডিটন ঈদে মিলাদুলনবী উপলক্ষে হাজারো মানুষের ঠন নেমেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী যশনের জুলুসে সকাল সাড়ে আটটায় নগরীর জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয় জুলুস পরে নগরের বিভিন্ন সড়ক ঘুরে সোয়া নয়টায় জামিয়া মাদ্রাসার মাঠে এসে শেষ হয় শোভাযাত্রায় পতাকা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন নানা বয়সী মানুষ হাম্পনাথ আর স্লোগানে মুখর হয়ে ওঠে নগর নগরী তবে প্রতি বছর কয়েক লাখ মানুষের সমাগমে জুলুস করা হলেও এবার আয়োজন ছিল সীমিত করোনার কারণে স্বাস্থ্যবিধি মানতে আয়োজকেরা নানা নির্দেশনা দিলেও তা মানা হয়নি ঈদে মিলাদন্ডবি উপলক্ষে নারায়ণগঞ্জের যশনে জুলুস র্যালি বের হয় সকাল দশটায় নগর ভবন থেকে বঙ্গবন্ধু সড়কের ডিআইটি চত্বর ও চাষারা ঘুরে আবার নিতাইগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয় ফেনি ও কক্সবাজারে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার তানভীর ঈদে নবী উপলক্ষে কুমিল্লায় কি কি আয়োজন রয়েছে আর স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে ঈদ মিরাদুল নবী উপলক্ষে কিন্তু গতকাল থেকেই কুমিল্লাতে বিভিন্ন ধরনের রেলি এবং যেসব মিছিল হওয়ার কথা সেসব মিছিল হয়েছে আপনার জানেন যে মহানবী জন্ম জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা এর বিভিন্ন দোয়া মাহফিলের পাশাপাশি কিন্তু এ ধরনের র্যালি এবং মিছিল করেছেন তো গতকালেও মিছিল হয়েছে আজ সকালেও হয়েছে এবং কিছুক্ষণ আগেও কুমিল্লা শহরের বিভিন্ন সড়কেও কিন্তু এইসব মিছিলগুলো প্রদক্ষিণ করেছে আমি যেখানে আছি কুমিল্লা টাউন হল মার্ট সেখান থেকে মূলত মিছিলগুলো শুরু হয় এই মুহূর্তে আসলে আসরের নামাজের যে জামাত সেটি চলছে যে কারণে কিন্তু মুসলিরা এখন নামাজে অংশ নিয়েছেন যে কারণে আমরা সেই মিছিলটি এখন দেখাতে পারছি না কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় অনেক মানুষ অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে তারা মহানবী সাল্লা শত জন্মবার্ষিকী উদযাপনের জন্য তারা আসলে রেলি করছে এছাড়া কিন্তু আজ যেহেতু শুক্রবার ছিল সেক্ষেত্রে কিন্তু জুমার নামাজের শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করেছে কুমিল্লা কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও উনিশ জনের এর মধ্যে পুরুষ বারো জন এবং নারী সাতজন এ নিয়ে মোট প্রাণহানি হল পাঁচ হাজার নশো পাঁচ জনের একশো বারোটি লাভে চব্বিশ ঘন্টায় চোদ্দ হাজার একশো একচল্লিশ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ছশো চার জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার এগারো দশমিক তিন চার শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার লাখ ছয় হাজার তিনশো চৌষট্টি জনে সুস্থ হয়েছেন আরও এক হাজার চারশো বাইশ জন এ নিয়ে মোট সুস্থের সংখ্যা তিন লাখ বাইশ হাজার সাতশো দাগন বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে আহত হয়েছে তিনজন সকাল আটটার দিকে দাগন ভুঁয়ার বসুরহাট রোডে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সিরাজগঞ্জের জাকারি এবং নেত্রকোনার আইনুল হক মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে স্থানীয়রা জানান দাগন ভূয়া বসুরহাট রোডে ড্রিম লাইন বাসের সঙ্গে ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুজন নিহত হন তিনজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া দফা বন্যায় বেহাল অনেক গ্রামীণ সড়ক কোথাও তৈরি হয়েছে ভাঙাচোরা অবস্থা কোথাও তৈরি হয়েছে খানাখন্দ এতে চলাফেরায় দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামাঞ্চলের মানুষকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সংস্কারের জন্য বরাদ্দের অপেক্ষায় আছেন তারা তিন দফা বন্যার কবলে পড়ে জামালপুর জেলার ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের হিসাবে বন্যায় জেলার পাঁচশো কাঁচা সড়কের অন্তত এক হাজার কিলোমিটার অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় বেশ কিছু এলাকার বাসিন্দারা কেন্দ্র থেকে চরবডাঙ্গাতে খুবই অসুবিধা হয় কাদা বালোহাটে মাল মাল তো এত কাদা যে গাড়ি আটকে পড়ে আবার দাঁড়ায় থাকা লাগে কোনো অন্য লোকরা পথিক আসলে তারও ধাক্কা দেওয়া উঠান লাগে জেলা প্রশাসক জানিয়েছেন গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে আমাদের কাবিখা তারপরে ছাত্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি তারপর হচ্ছে কাবিখা এই সব প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছি খুব দ্রুত গতিতে যাতে মানুষের এই দুর্দশা লাঘব হয় তাছাড়া আমাদের যে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর তারাও কিন্তু রাস্তাগুলো মেরামত করার জন্য কার্যক্রম গ্রহণ করেছে চার দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ এতে বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় নয়শো কিলোমিটার সড়ক বিভিন্ন এলাকায় পানি তোরে ভেঙে গিয়েছে কিছু সড়ক নৌকায় দিয়ে ভার হয় আওয়াজ সময় আটকে আসে সবসময় নৌকাও যায় না আর বাঙ্গা এই তিন চারখানো বাঙ্গা রাস্তার এই পানি নিয়ে মিশে গিয়ে ভাঙে কারণে মানে বিরাট গর্ত হয়ে গেছে গা প্রায় চল্লিশ মিনিট সময় লেগেছে গা এই দশ মিনিটের রাস্তা আসতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদনের অপেক্ষায় যেটা সেই হিসাবে এরা যদি অনুমোদন হয় তাহলে আমরা অনুমোদন করেই এই জেলার যে ক্ষতিগ্রস্ত যে রাস্তা ব্রিজ আছে এগুলা আমরা সংস্কার বা মেরামতের কার্যক্রম শুরু করবো তিন দফার বন্যা ও নদী ভাঙনে শেরপুরের পাঁচ উপজেলার পঁচাত্তর কিলোমিটার পাকা ও একশো কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত এতে পণ্য আনা নেয়া ও যাতায়াতের ভোগান্তিতে স্থানীয়রা সড়ক বিভাগ জানিয়েছে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা করা হয়েছে চাওয়া হবে বরাদ্দ মেহরিন জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক এ নিয়ে জানাতে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন জাকির বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা না না কবে নাগাদ এই রাস্তা মেরামতগুলো হতে পারে দেখুন আপনি জানেন সুনামগঞ্জে চার দফা বন্যা তার বন্যায় কিন্তু সুনামগঞ্জে প্রায় এর স্থানীয় সরকার প্রকৌশল অভিযোগ করে প্রায় নয়শো কিলোমিটার সড়ক কিন্তু খানা খন্দে সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও আমরা দেখেছি ব্রিজ কালভার্ট এবং একেবারেই ভেঙে গেছে কয়েকটি সড়ক আর আপনাকে আমি একটু যদি এখন দেখাতে চেষ্টা করছি যে আপনি যে সড়কটি দেখতে পাচ্ছেন এটা সুনামগঞ্জ সদর থেকে দোয়ারা বাজার উপজেলা আপনার আর আপনি যেমনটা বলছেন আসলে আমি কিছু দুই দিন আগে

করে এই এখন পর্যন্ত এখন বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় আছে যদি অনুমোদন হয়ে যায় তাহলে কিন্তু এই কাজ শুরু হবে বলে আমাকে জানিয়েছেন তিনি আর এই যে বর্তমানে যে খানা সৃষ্টি হয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সড়কটা এই যে এই এই জায়গাটুকু প্রতি বছরেই কিন্তু যখনই পাহাড়ি ঢল আসে কিন্তু ভেঙে যায় প্রতি বছরই কিন্তু এখানে সংস্কার করা হয় নির্মাণ নতুন করে করা হয় কিন্তু তারপরে কিন্তু এটি ভেঙে যায় সুনামগঞ্জের মানুষ তাই আসলে যে এই সুনামগঞ্জ যেহেতু হাওড় অধ্যুষিত এলাকা সুনামগঞ্জের মানুষ তাই সাবমার্সিবল অর্থাৎ বর্ষার সময় পানির নিচে সরব থাকবে এবং সুখে গেলেই রাস্তা পারবে কার্যকর উপযোগী হয় এরকম একটা সড়ক নির্মাণ করতে চাই কিন্তু আমরা দেখেছি যে সুনামগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলো এগুলো হচ্ছে যে ঢালাই করা হয় সেই ঢালাই দিয়ে আসলে অতি সামান্য বৃষ্টিতেই আসলে সেই ঢালাই আসলে উঠে যায় তো সার্বিক ভাবে বলা যায় সুনামগঞ্জের যে বর্তমানে যে সড়ক ব্যবস্থা যদি দ্রুত সংস্কার না করা হয় তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পাবে তো এই ছিল আমাদের সাথে সুনামগঞ্জের বন্যা পরবর্তী সড়কের খবরাখবর সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন নিয়োগের নামে মুক্তিযোদ্ধা সন্তানদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে বগুড়ার কাহালো উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতির বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি জেলা প্রশাসন বলছে এই ধরনের কোনো প্রতিষ্ঠানে অনুমোদন নেই কারিগরি শিক্ষা বোর্ডের দুই সালে বগুড়ার বারো উপজেলায় প্রতিষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এ প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে অগ্রাধিকার পাওয়ার কথা মুক্তিযোদ্ধার সন্তানদের কাহালু উপজেলার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগে অর্থ চাওয়ার অভিযোগ উঠেছে কলেজের সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের বিরুদ্ধে টাকা দিতে না পারলে আবেদন করতে নিষেধ করেছেন সভাপতি অভিযোগ এমনও আছে তে বলেছে যে তোমাদের যদি চার লক্ষ টাকা থাকে তাহলে তোমরা দরখাস্ত করো কোথাও লেখা নেই যে মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি হবে আর টাকা ছাড়া হবে এটাও লেখা নেই টাকা ছয় সাত লাখ টাকার দরকার তেমন করেছে গরিব টাকা দিতে না শুধু তাই নয় প্রতিষ্ঠানটির প্রথম কমিটি না ভেঙেই নতুন কমিটি গঠন প্রতিষ্ঠাতা সভাপতিকে পাল্টে বর্তমান সভাপতিকে প্রতিষ্ঠাকালীন সভাপতি দেখিয়ে কমিটি করার অভিযোগ উঠেছে যে উদ্দেশ্যে স্কুলটা হয়েছে এই উপজেলার বক্তৃত্তা সন্তান যে কয়েকজন আছেন তাদেরকে এই প্রতিষ্ঠানে নেওয়া হোক অবশিষ্ট পদগুলো মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হোক এসব অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি মোজাম্মেল হক যে ঘটা যোগ্য সে ঘটা আমরা নিয়েছি বাইরের থেকে কিছু যারা পাবলিক ইয়ে আছে তাদের থেকে কিছু তাছাড়া কি দে কর্ম এটা বর্তমান কমিটির উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও এ বিষয়ে জানেন না কিছুই এদিকে জেলা প্রশাসনের তথ্য এ ধরনের কোনো প্রতিষ্ঠানের অনুমোদন দেয়নি কারিগরি শিক্ষা বোর্ড তবে আমি অবশ্যই বিষয়টি বোর্ডের নজরে আনবো যেহেতু আপনাদের মাধ্যমে আমি সুনির্দিষ্টভাবে জানতে পারলাম যে এরকম স্কুল কলেজ হয়েছে তারা কিভাবে চলছে কিংবা কিভাবে ফাংশনিং হচ্ছে এই প্রকল্পে পরিচালক হিসেবে দাবি করা নেকটারের সাবেক পরিচালক আব্দুল মান্নান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে আমিরুল লতিফ ইন্ডিপেন্ডেন্ট অবস্থা সেটা আপনারা দেখেছেন আমরা যার তার শুধু সন্তানের জায়গায় সাথে থাকা তাকে একটু মানবিকভাবে সহযোগিতা করার জন্য এসেছি বসত ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি বলেন ছেলের দায়িত্বই পালন করেছেন পুলিশ সুপার তিন সালা ঘরের মধ্যে ছিলাম একদিন গরু একদিকে আমি ছিলাম তাই সেই পেক্ষে এনারা দেখে গিয়ে তাই সেই ঘরটা নির্মাণ করে দিয়েছে এটা আমি খুশি হলাম থাকা জায়গা দিয়েছে অসন্ত সেই ঘরটা আমাদের সন্তানটা বেঁধে দেবে পুলিশ সুপার মোস্তাফিজুরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছে এলাকাবাসী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর মা মাছ রক্ষায় দুই পারে জেলেদের সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম সকালে হালদা নদী পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন প্রাণী সম্পদ মন্ত্রী বলেন কলকারখানার দূষণ বন্ধ সহ নানা উদ্যোগের কারণে এবার সর্বোচ্চ পোনা সংগ্রহ হয়েছে কাজ না থাকার কারণে খাদ্য সংকটে কেউ যাতে মা মাছ না ধরে সে লক্ষ্যে সব মৎস্যজীবীদের খাদ্য সহায়তার আনা হচ্ছে। পারে যারা বাদ তাদের নাম অন্তর্ভুক্ত করে তালিকা করা হবে বলেও জানান তিনি। যে সিজনটায় আমরা কোন রকম মৎস্য আহরণ করা যাবে না সেই সময় গোপনে মাছ ধরতে না পারে মা মাছ ধরতে না পারে এবং কোনোভাবেই যেন এই জায়গাটা ডিস্টার্ব না হয় অর্থাৎ নির্বিঘ্নে মা মাছ যাতে ডিম ছাড়তে পারে ক্ষতিগ্রস্ত না হয় সেটার জন্য যে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল এগুলো আমরা দেখতে এসেছি সেগুলো কার্যকর আছে কিনা কোনোভাবে গোপালগঞ্জ শহরতলের বোরাসী গ্রামে চলছে তিন দিন ব্যাপী পদাবলী কীর্তন গান এই অনুষ্ঠানে তিনটি দল অংশ নিয়েছে আজ শেষ দিনে গভীর রাত পর্যন্ত কীর্তন চলবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ গোপালগঞ্জ বোরাসি উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে প্রতি বছরের মতো এই বছরে অনুষ্ঠিত হয় এই কীর্তন গানের আয়োজন প্রতিদিন বেলা থেকে গভীর রাত পর্যন্ত চলে ধর্মীয় গান অংশ গোপালগঞ্জ শহর ও আশপাশের গ্রামের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ রোহিঙ্গা সংকট সমাধানে বন্ধু দেশের ভূমিকায় হতাশ বাংলাদেশ এই প্রশ্নে প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আশ্বাস বা বিবৃতি এলেও জোরালো ভূমিকা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল তিনি বলছেন ঢাকা এখনো আশা করে মিয়ানমারের ওপর চাপ করা পদক্ষেপ নেবে বেইজিং দিল্লি আশ্বাসেই থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন ঢাকা নেপিদর চুক্তি তিন বছরে তিনবার ঠিক করা হয়েছিল প্রত্যাবাসনের তিন তবে কোনো রোহিঙ্গাই স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই উদ্যোগ শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় সহ প্রতিবেশী ও বন্ধু দেশ এই সংকটে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তবে মানবিক সহায়তা সংগ্রহে তাদের উদ্যোগী হতে দেখা গেলেও ফেরত পাঠাতে নেই তেমন কোনো ভূমিকা এ নিয়ে হতাশ বাংলাদেশ জার্মানি যেমন মায়ানমারে তাদের ইনভেস্টমেন্ট এগুলো আপাতত মরাটোরিয়াম করেছে বলেছে যে রিপার্টিউশন না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে পেয়েছি আর বাকি পায় ক্ষেত্রেই অনেক বক্তব্য শুনি কিন্তু উল্টো কাজের সময় উল্টো কাজ হয় কিন্তু কেউ জুট দেন না চায় না যাদের আমরা অনেক আশা করেছি যে তারা সার্ভিসটা দিবে তো সবাই বলে কিন্তু একটা লোকও তো এখনো যায় না এদিকে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় ঢাকা সফরে এসে চীনকে তুষেছেন যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান এতে আপত্তি জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস তবে এমন পাল্টাপাল্টি বক্তব্য থেকে দূরেই থাকতে চায় ঢাকা এটা তাদের জগরা জাতি আমরা উঠাতে নাই আমাদের অনলি লক্ষ্য হচ্ছে যে এই লোকগুলো যত তাড়াতাড়ি যেতে পারে সেটা আমাদের জন্য মঙ্গল মায়ানমারের জন্য সারা এলাকার জন্য মঙ্গল রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন এখন সেই প্রশ্নেই জোরালো ভূমিকা রাখতে বন্ধু দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ নাফিজাদৌলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে ইচ্ছুক এখন ফেসবুক ইউটিউব এবং টুইটারে ধন্যবাদ সবাইকে